চ্যানেল নিয়ে, যেখানে আমি বেহান ডেলি ব্লগ চ্যানেল। আমি স্বাতি, তোমাদের সকলকে জানে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো যারা সাবস্ক্রাইব করে ফেলেছো, আমরা চ্যানেলটাকে অনেক বড় করে ফেলেছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্রথমবার আমার চ্যানেল দেখতে এসেছো, তাদেরকেও বলি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, হেল্প করো, পাশে থেকো আর অনেক ভালোবাসা দিও। আমাদের ফ্যামিলি মেম্বার এখন প্রায় 1400 সামথিং। সো থ্যাংক ইউ সো মাচ এতটা আদর, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা আমার ফ্যামিলি একটা মেম্বার, যারা আমার যে ফ্যামিলিকে এত তাড়াতাড়ি এত বড় করে তুলেছো, এবং আমি ভাবতেও পারিনি তোমরা এতটা আমাদের পাশে থাকবে প্রথম থেকে। আর অনেকে অনেক রকম প্রশ্ন করো, কোশ্চেন দেওয়ার, কোশ্চেনে অ্যান্সার দেওয়ার আমরা অনেক চেষ্টা করি, জানি না কতটা স্যাটিসফাইড করতে পারি, বাট ট্রাই করি আমরা আমাদের একদম মানে অনেক তোমাদেরকে উত্তর দেওয়ার। এছাড়া অনেকে অনেক নেগেটিভ কমেন্টও করো, তো আমার মনে হয় যে নেগেটিভ কমেন্টগুলো উত্তর আমার দেওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ আমি কী, আমি কেমনভাবে কথা বলি বা কীভাবে কথা বলি সেটা তোমাদের সামনে পুরো অরিজিনালি আসে। আমি এইভাবে বাড়িতেও থাকি, এইভাবে তোমাদের সামনে আসে, তাই অনেকে এইভাবেই আমাকে ভালোবাসা দিচ্ছে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার প্রতি নেগেটিভ কিছু বোঝাতে চাইছো বা আমাদের চ্যানেলটাকে কিছু নিয়ে নেগেটিভ কমেন্ট করছো, আমি আর কি থাকা মারলে সেই জিনিসটাকে, তোমরা অনেকে আছো যারা একজন দুজনের কথা বলছি, সকলের কথা বলছি না, অনেকেই মানে সেই আর কিটাকে ঠিক স্কিপ করে গিয়ে যে কথাটাই আর কি মনে হচ্ছে সেটাকে ধরে কমেন্ট করছো। তো ওকে, শিখতে হবে, জানতে হবে, এবং তোমরা যদি না নেগেটিভ কমেন্ট করো তাহলে আমরা জানবো কী করবো। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইভাবে ভালোবাসার জন্য, যারা আমাদের এত এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে সকাল থেকে আমি কোনো আপডেটই রেডি করতে পারিনি, কারণ আজকে আমি অনেক দেরি করে উঠেছি, অনেক দেরি করে উঠতে উঠতেই 9:30 বেজে গেছে। তো তারপর তো মেয়েকে খাওয়ানো, নিজের কাজ করা, সমস্ত কিছু করতে করতে আমার টাইম হয়ে ওঠেনি আপডেট নেবো বলে। বাট তাও একটা জিনিস আমি রেডি করেছি, সেটা হচ্ছে আজকে আমরা, আমি আর আমার বোন দুজনে মিলে মায়ের মানে জামাই ষষ্ঠীর জন্য মাকে একটা স্পেশাল গিফট আমরা রেডি করে দিচ্ছি, বাচ্চা আমার মা পরে রেডি করে, তো আমরা ঠিক করেছিলাম একটা স্পেশাল গিফট মাকে দেবো দুজনে মিলে। তো সেটা চলে এসেছে, অনলাইন অর্ডার করেছিলাম, সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, এবং সেটা দেখতে হলে কী করতে হবে, আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে অ্যান্ড লাস্ট অব্দি পুরোটাই তোমাদের দেখতে হবে। তো পাশে থাকো, ভালোবাসা দাও এবং দেখতে থাকো। দিদি ভাই পাশে নেই, তো খুব মিস করছি, কারণ আমি পাশে থাকলে যদিও আমি বেশি বকবক করি, দিদি ভাই পাশে থাকলে একটা স্ট্রেংথ পাওয়া যায়, আর সেটা নেই, তাই নো প্রবলেম। দিদিভাই পাশেই আছে, আমার একদম পাশে নেই, তো দিতে দিদিভাই জানি আমার সাথে আছে। এবং আমরা, আমি তোমাদের সাথে দিদিভাইয়েরও কিছু ক্লিপ আগে ভিডিওটাতে শেয়ার করেছিলাম, তো তোমরা অবশ্যই দেখবে। দিদিভাই প্রথমবার আমাকে ছাড়া কোনো ভিডিও ছেড়েছে এবং খুব ভালো বলেছে, তার জন্য খুব ভালো লেগেছে আমার ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে, তোমরাও জানাবে কেমন লাগলো। আর পাশে থাকবে, বেশি বকবক করবো না, আবার কমেন্ট করবো বড্ড বকি, আমি কী করবো, আমি সত্যি খুব টকেটিভ, তো ঘরে থাকলেও আমি এতটাই বকি। দিদিভাই সেজন্য বলে বকুনি বাসি চলে যাচ্ছে, কদিনের জন্য ঘরটা শান্তি থাকবে, আদৌ কিন্তু মনে একটু হয় যে মিলে চলে যাচ্ছে, যে কী করবো, একা একা বোর ফিল করবো, এটাও মনে চলছে আমি জানি, বাট ও প্রকাশ করবো না, ও বলবে ওখানে মাসি গেছে, ঘর শান্তি আছে। তো ওকে, ছাড়ো, দিদিভাইকে আমি খুব মিস করছি, আর এই সপ্তাহে হয়তো আর দিদিভাইয়ের সাথে দেখা হবে, আমি যখন যাবো দিদিভাই তখন চলে যাবে, কালকে দিদিভাই চলে যাবে, বাকি বাড়ি আসবে সানডেতে, তো আমি চলে যাবো হয়তো কালকে কি পরশু দিন কোনো একটা দিন, তো দেখা হবে না এই সপ্তাহটা। এরমভাবেই তোমাদের সাথে আমাদের ব্লগ শেয়ারিং করতে হবে, দুজনে কিন্তু খুব তাড়াতাড়ি মানে নেক্সট মানডে আমরা একসাথে আবারও হবো, তোমাদের সাথে এত মজা করবো। ওকে, তো তার জন্য অপেক্ষা করো আর এই ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওতেই রয়েছে একটা মজাদার টুইস্ট। তো ওকে, পাশে থাকো, ভালোবাসা দিও, এইভাবে ফ্রেন্ডস। তো চলে এসেছে আমাদের গিফট, এবং আনপ্যাকিং করা স্টার্ট হয়ে গেছে। তো কে আনপ্যাকিং করছে সেটা হলো আমাদের প্রীতি। তো প্রীতিকে দেখাবো না বেশি, কারণ ও সর্বক্ষণই থাকে, তাই আমি দেখাবো শুধু গিফটটাকে।
খুলে ফেল, যেদিক থেকে ইচ্ছা খুলে ফেল। তো খুলে ফেলো, খুলে ফেলো জলদি জলদি। দেখি অনেকে বুঝতেই পেরে যাচ্ছ কি লেখা, দেখো এট ম্যাক্স ইউ স্মার্ট চয়েস ন্যানো প্লাস ব্লুটুথ স্পিকার সিস্টেম। আর এখানে লেখাই আছে ব্লুটুথ স্পিকার সিস্টেম। সো আমরা এটা মাকে গিফট দিয়েছি, কারণ মা এত সুন্দর একটা ঘর করেছে, তো সেখানে গান বাজনা না হলে আমরা কোথায় নাচানাচি কুদুকুদি করব, মানে আমরাই করব, তাই আমরাই নিজেরা রেডি করে রেখেছি। তাই শাড়ি টাড়ি দিস না, আমরা তাই এটাই দিচ্ছি গিফট। দেখা যাক, সিস্টেমটা চালু করে দেখতে হবে হ্যাঁ যে সব ঠিকঠাক আছে। তোমাদেরকে একবারে চালু করেই আমরা দেখাবো, কিন্তু কোনো মিউজিক হয়তো মিউজিক হয়, কিন্তু তোমরা সেটা শুনতে পাবে না, কারণ কপিরাইট খেয়ে পড়েছে। আস্তে করে ভেঙে ফেলিস না, কারণ ছিঁড়ে ফেলেছিস, এখন ফেরত নেবে না। রিমোট দেখি, রিমোটটা দিয়েছে, রিমোট দেয়নি। হ্যাঁ এই রিমোটটা নাকি ইয়ে বলছিল 10 টাকা না, এটা দেয়নি তো পাতি রিমোট, ভালো রিমোটটাই দিয়েছে। আর আমরা কম বাজেটের মধ্যে মাকে যতটা পারি গিফট করেছি। চলো চলো প্রীতি, ইসকো চলা কর দেখতে হে কেসে আওয়াজ। লাইট জ্বলবে, আরে ছিড় না প্যাকেটটা ছে, না তোর নিজের মুখে লাগা। আমি লাগালে চলবে কি করে? হ্যাঁ, আর আমাকে লোকে বললে আমি বড্ড কথা বলি, তাই আমি লাগালেও চলবে কি করে? আরে এই পাপি পেট কা সওয়াল হে, পাপি পেট কা সওয়াল। ও আমি উল্টো দিয়ে খুলেছি কি আছে, নো প্রবলেম। তুই তো উল্টা মানুষ, উল্টোই খুলবি সব। ওয়াও, যে মডেলটা অর্ডার দিয়েছিলাম সেই মডেলটা এটা নয়, ওটা একটু লাল রঙের ছিল, এটা নীল রঙের, না না এটাই ছিল না। হ্যাঁ আচ্ছা এটাই ছিল, দেখো না ভালো করে। ছোটোর মধ্যে ন্যানো ব্লুটুথ স্পিকার সিস্টেম, যেটা অল্পের মধ্যে আওয়াজ হবে। তো এটা আমরা আমাদের মাকে গিফট করেছি। অবশ্যই ফ্লিপকার্ট অ্যাসওয়ার্ড, অ্যাসওয়ার্ড ছিল তো এটা নেওয়া। এটার প্রাইস হচ্ছে বলেছি 999, তো 1000 টাকার মধ্যে খুব সুন্দর একটা গিফট। আমি সবাই খেতে বসেছি, সবাই খেতে বসে গেছিলো, আমার না খেতে খেতে এটাকে আনতে যেতে হয়েছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছো আমাদের রেডি হয়ে গেছে সিস্টেম। তো গান তো হচ্ছে যেটা তোমাদের আমরা শোনাতে পারবো না, কারণটা সবাই জানো। তো এটা হচ্ছে আলটিমেট আমাদের গিফট ফর, মানে আমাদের মায়ের জন্য। তো বলো তোমাদের কেমন লেগেছে এই গিফটটা। ওকে হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি করছি আমাদের রাতের ডিনার। ডিনারে হবে চিকেন কষা আর ময়দার রুটি। চিকেনটা ম্যারিনেট করে রাখাই আছে, তেল লঙ্কা হলুদ গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা টমেটো পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা আছে। এই যে পেঁয়াজ সামান্য তেলের মধ্যে একটু দুটো তেজপাতা আর পেঁয়াজটা একটু ব্রাউনিশ করে ভেজে নিয়ে চিকেনটা এখন দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমার চিকেন রেডি, এবং তোমাদেরকে আমি দেখাবো আমার চিকেনটা কেমন হয়েছে। তো রেডি, তোমরাও কি রেডি? তো খুলেই ওকে দেখো,
আজকে আমার হাতে তৈরি চিকেন কষা তোমরা সকলে ভালো করে দেখতে পাচ্ছ, তো স্মেলস গুড, টেস্টও আশা করছি ভালোই হবে। ওকে, তো তোমার সাথে শেয়ার করলাম আমি কিভাবে চিকেন করি। হ্যালো, তো আমি দেখালাম, আমি তোমার সাথে চিকেন রেসিপি আমার শেয়ার করলাম, তো তোমরা জানাবে কেমন লাগলো আমার চিকেন রেসিপি। অ্যান্ড যদি কিছু স্কিপ করে থাকি তো সেটাও তোমরা আমাকে জানিয়ে দেবে, ওকে। আর একটু প্রবলেমের জন্য পুরো ভিডিওটা আমি করতে পারিনি, বাট ঠিক আছে, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তোমরা তো বুঝেই নেবে, ওকে। আর আমি আর বেশি বড় করছি না ব্লগটা, এখানেই শেষ করে দেব আজকে। আমার হাজব্যান্ড এখানে থাকবে এবং আমার বোনের হাজব্যান্ড এখানে আছে, তো রাতে সবাই এখানে থাকবে, আনন্দ করে জমিয়ে চিকেন অ্যান্ড রুটি খাওয়া হবে। তো তোমার সাথে শেয়ার করলাম আমার আজকে দিনের ডেলি আপডেট, আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানাবে, ভালোবাসা দেবে এবং এইভাবেই পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ।